বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম। জনতা রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি আমি করব, আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন। আমি আজকে তান্দুরি চিকেনটা করব। সেটার জন্য আমি এখানে 1 কেজি গোশত নিয়ে নিয়েছি, মুরগির এইভাবে কেটে কেটে নিয়েছি, হাড় পর্যন্ত যাতে যায় তাহলে মশলাটা ভিতরে ঢুকবে। এই যে নিয়েছি, আবার ছোটো করেও নিয়েছি, বাচ্চারা অনেক সময় বড়টা মানে নষ্ট করে খেতে পারে না, এই জন্য ছোটো ছোটো কয়েকটা নিয়ে নিয়েছি। আর এরকমও নিয়েছি, তন্দুরি চিকেন করতে আমার যা মশলা লাগবে সেই জন্য আমি নিয়ে নিতেছি আদা রসুনের পেস্ট, এখানে 2 চামচ থেকে কম আছে, 1.5 চামচের মতন। আর আমি নিয়ে নিব এখানে পেঁয়াজ মেরিস্তা, এটা 1 কেজি মুরগির জন্য এই মশলাগুলো আমার। আপনাদের যদি বেশি ব্যবহার করেন, বেশি মুরগি নেন, তাহলে বেশি মশলা দেবেন। আর আমি এখানে দিয়ে দিব ঝাল, করবো তো একটু ঝাল হলে ভালো লাগবে, এই জন্য 2 চামচ মরিচ নিয়ে নিতেছি। আর সামান্য একটু নিয়ে নিতেছি 1/2 চামচের মতন ধনিয়ার গুঁড়া। আর হলুদের গুঁড়ো আমি 1 চিমটি নিব, হলুদের গুঁড়াও মানে 1/4 ভাগ 1 চামচে। আর নিয়ে নিতেছি এটা হচ্ছে গরম মশলা, যে গরম মশলা শাহি গরম মশলা এটাকে বলা হয়, মানে সব কিছু দিয়ে আমি এটা জয়ত্রী জয়ফল থেকে নিয়ে শুরু করে দারচিনি এলাচি লং টং সব কিছু দিয়ে জিরা টিরা দিয়ে আমি এটাকে মানে ব্র্যান্ড করেছি। এটা আমি নিয়ে নিতেছি 1 চামচ, এখানে আমি 1/2 চামচ নিয়ে নিতেছি গোলমরিচের গুঁড়া। আর আমার লাগবে টক দই, এখানে আমি 4 চামচের মতো নিয়ে নিয়েছি। আর লাগবে 1 চামচের মতন লবণ। এগুলো আমি সব ভালো করে মেখে নেব। মশলাগুলো মাখানো হয়ে গেছে, জিরাটা বলতে ভুলে গেছিলাম, জিরাটা আমি 1/2 চামচ দিয়ে দিয়েছি, সবগুলো মাখিয়েছি। এখন আমি এটা মানে চিকেনের সাথে মাখাবো। চিকেনের সাথে মশলাগুলো খুব ভালো করে মাখিয়ে দেবো, প্রত্যেকটা মানে যেখানে যেখানে আমি কাট দিয়েছি সেটা একটু ইয়ে করে দিব। ফুড কালার আপনারা দিতে পারেন, আমি দিলাম না, ফুড কালারটা আমার পছন্দ না। এটা সারা রাতও মেরিনেট করে রাখতে পারেন, আমি 2 ঘন্টা মেরিনেট করে রাখবো, আমার সময় নেই, এটা 2 ঘন্টার বেশি করবো না। বাচ্চাদের জন্য ছোটো ছোটো পিস করলাম, বাচ্চারা যাতে মানে নষ্ট করে। উল্টিয়ে পাল্টে ভালো করে যে এগুলা যে কাট দিয়েছে এটার ভিতরে এইভাবে ঢুকাই দিবেন, যাতে পুরো মশলাটা ভিতরে যায়, খেতে ভালো লাগে। এটাতে এখন আমি দিয়ে দিব তেল, খানিকটা তেল দিয়ে দিলাম। আমার কিন্তু মাখানো হয়ে গেছে, এখন আমি এটা 2 ঘন্টার জন্য মেরিনেট করে রেখে দিলাম। ফ্রিজও রাখতে পারেন, 2 ঘন্টা তো বাহির রাখতে পারেন, ওভার নাইট হলে ফ্রিজে রেখে দিবেন। 2 ঘন্টা পর আমি আসলাম, আমার মানে চিকেনটা মেরিনেট হয়ে গেছে, এখন আমি এটা ভাজবো। চুলায় একটা প্যান দিয়েছি, এটাতে আমি কিছুটা তেল দিয়ে দিলাম, অনেক দুবোর তেলে ভাজতে হয় না, এটুকু তেল দিলাম। আর কম আঁচে ভাজবেন, বেশি আঁচে ভাজলে উপর থেকে পুড়ে যাবে আর ভিতর থেকে কাঁচা থেকে যাবে। আমি কম আঁচে এটাকে কমপক্ষে 20 মিনিট ভাজবো। চিকেন
মাঝে ভাজতে হবে, বেশি একটা কিছু ভালো লাগবে না। আমি এটা ঢেকে দেবো, আমি ঢেকেই ভাজবো, যে এমনি ভাজলে শুকনো শুকনো হয়ে যাবে, ভিতরে জুসিটা থাকবে, সিদ্ধটা হয়ে যাবে ভালোভাবে। আমি এটা ঢেকে দিলাম এবং কোয়া মাছে দিলাম। 10 মিনিট আমার হয়ে গেছে, একদম মানে একটু লোড থেকে একটু বেশি আঁচ দিয়েছি আমি, যদি একবার একটু মানে নেড়িও দিয়েছি যাতে না পুড়ে যায়। 10 মিনিটে আমার এক সাইড হয়ে গেছে, ঢেকে দিলে ভালো হয় কি ছিটেও না, আবার মানে সিদ্ধটা ভালো হবে। আবার আমি ঢেকে দিব 10 মিনিটের জন্য, এভাবেও বাকি পিসেসগুলো আমি ভেজে নিব। আমি এই পিঠটাও 10 মিনিট ভাজলাম, 10 মিনিট ভাজার পরে এই অবস্থা হয়ে গেছে পুরোপুরি। আমি যে মশলাগুলো দিলাম, আপনারা যদি সেই মশলাগুলো দিয়ে মানে এটা বানান অনেক টেস্টি হয়। এটা তন্দুরি মশলা না দিলেও চলে, এগুলো দিলে তন্দুরি মশলা বানায় আমরা মানে অনেক মজা হবে। তাহলে আপনারা যদি এই মশলাটা দিয়ে বানান, আমার আমি এটা উঠায় নিবো, উঠায় নিয়ে বাকিগুলো আবার বাকি পিসেসগুলো ভেজে নেবো। বাকি পিসেসগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এখন সবগুলো নামিয়ে নিব। খুব সহজ একটি রেসিপি, বাসায় করবেন, হোটেলে না খেয়ে বাসায় মানে খেলে অনেক ভালো নিজের হাতে করা। আর যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, আর ফ্যামিলির সাথে বন্ধুদের সাথে সবার সাথে শেয়ার করবেন। আমি তো পিসগুলো ছোটো ছোটো নিয়েছি, বাচ্চারা খাবে তো এই জন্যই, বাচ্চারা খেতে পারবে না বড় পিস নষ্ট করলে, এই জন্যই আমি মানে ছোটো ছোটো করে পিস নিয়েছি। আমার ভাজা শেষ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আমাদের সবাই দোয়া করবেন, আল্লাহ হাফেজ।